দিনের পর দিন অব্যবহৃত পড়ে আছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কারণে জেলায় অবস্থিত 250 শয্যার জেনারেল হাসপাতালে সবসময়ই প্রচণ্ড রোগের চাপ থাকে, ফলে প্রায়ই জরুরি রোগী রেফার করতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ অবস্থায় সরকার উন্নত চিকিৎসা সেবা দিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়। 2016 সালে টেন্ডার প্রক্রিয়া শেষের পর 2019 সালে কাজ শেষ করার কথা থাকলেও দুই দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ। এতে বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে হাসপাতালটির মূল্যবান যন্ত্রপাতি। এ অবস্থায় দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালটি চালুর দাবি সেবা প্রত্যাশীদের। এখানে হয়তো জটিল রোগীদেরও চিকিৎসা করা হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই সেবা পাচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব যদি মানে খুলে ওপেন করা হয় তাহলে সাধারণ মানুষ সুবিধা পাবে। এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। তবে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হাসপাতালটি চালু না হওয়ার নানা জটিলতার কথা তুলে ধরে শিগগিরই চালুর আহ্বান জানান। ছোটখাটো এবং মাঝারি ধরনের রোগ নিয়ে তারা কিন্তু আমাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে এর অন্তত আমাদের যে রোগগুলো রেফার হচ্ছে তার 75% রোগী আর রেফার হবে না। জেলার 40 লাখ মানুষের জন্য 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন আউটডোর ও ইনডোরে প্রায় 1200 রোগী চিকিৎসা নেন। সময় সংবাদ, টাঙ্গাইল।